হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ভালো আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সেন্টেন্স নারেশন সম্পর্কে পড়াবো। তোমরা আমাদের স্কুলের ওয়েবসাইটে রেকর্ড করা একটি ক্লাস পাবে আমার, যেখানে সেন্টেন্স নারেশন, মানে সেন্টেন্স নারেশন পড়ার আগে বা নারেশনের যে রুলসগুলো আছে সেগুলো পড়ার আগে যে নারেশন সম্পর্কে যে প্রাথমিক ধারণা, যে ন্যারেশন কী, ন্যারেশন কত প্রকার কী কী, এবং যখন আমরা ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, ইনডিরেক্ট ন্যারেশন যখন আমরা চেঞ্জ করব, তার আগে যে কিছু কিছু বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার, যেমন পার্সন কীভাবে চেঞ্জ করতে হয়, তারপর টেন্স কীভাবে চেঞ্জ করতে হয়, বা কিছু কিছু অ্যাডভার্বিয়াল কিছু ফ্রেজ আছে, যে কিছু ওয়ার্ড আছে যেগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করার সময় যে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যায়, এই বিষয়গুলো সম্পর্কে সেই ক্লাসে বিস্তারিত বলা হয়েছে। তোমরা ওয়েবসাইট থেকে সেই ক্লাসটি দেখে নেবে। তো আজকের ক্লাসে আমি সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে পড়াবো। আমরা জানি যে সেন্টেন্স হচ্ছে, যে মিনিংয়ের দিক থেকে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটিভ। তো আজকে প্রথমে আমরা জানবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের, যে ডিরেক্ট নারেশনের, ডিরেক্ট নারেশনে যখন থাকবে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটাকে আমরা যখন ইনডিরেক্ট নারেশনে চেঞ্জ করব তখন আমরা কীভাবে করব। তো চলো তাহলে আমরা স্ট্রাকচারটি দেখি নিই আগে। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো বলতো? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। তাহলে দেখো, প্রথমে যখন আমরা ইন্ডিরেক্ট করবো, তো প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর সেড অথবা টোল্ড লিখতে হবে, পর অবজেক্ট লিখবো, ব্র্যাকেটে আমি লিখতেছি যদি থাকে, থাকলে পরে অবজেক্ট লিখবো, না থাকলে লিখবো না। অবশ্যই এরপর আমাদের দ্যাট বসাতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। অবজেক্ট লেখার পরে আমাদেরকে দ্যাট লিখতে হবে। দ্যাট লেখার পরে আমাদের লিখতে হবে আর এস এর সাবজেক্ট। আর এস বলতে আমি এখানে বোঝাচ্ছি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট লেখার পর আমরা ভার্ব বসাবো, এরপর বাকি অংশ। তাহলে এই স্ট্রাকচারটা ফলো করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে, যে ডিরেক্ট নারেশনের, যে আমাদের ডিরেক্ট নারেশনে যদি দেওয়া থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটি, সেটাকে আমরা এভাবে এই স্ট্রাকচারটি ফলো করে আমরা ইনডিরেক্ট ফর্মে নিতে পারি। এক্সাম্পল দেখো, রুনা সেড টু মি, রুনা সেড টু মি, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। এবার এটাকে আমরা ইনডিরেক্ট করবো। প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট আছে রুনা, তারপরে আমরা সেড টু বসাতে পারি অথবা টোল্ড বসাতে পারি, যেহেতু পরে পরবর্তীতে অবজেক্ট আছে মি, তাহলে আমরা টোল্ড বসালাম, এরপর অবজেক্ট মি, এবার হচ্ছে রিপোর্টে, আচ্ছা এরপরে দ্যাট বসাতে হবে অবশ্যই, দ্যাট, তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচ কোন অংশটা? এটা হচ্ছে ইনভার্টেড কমার মাঝখানে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। এর ভিতরে কি আছে? আই অ্যাম রিডিং আ বুক। এখানে সাবজেক্ট কোনটা বলতো? এখানে সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আই হচ্ছে ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রুনা। আমরা অলরেডি একবার এখানে রুনা লিখে ফেলেছি, তো আবার আমরা এখানে রুনা লিখবো না, রুনার পরিবর্তে আমরা লিখছি শি। এরপর আছে ভার্ব, তাহলে এখানে টেন্স অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে। এখানে আছে অ্যাম রিডিং, তার মানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটা চেঞ্জ হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হবে ওয়াজ রিডিং। পরে বাকি অংশ এখানে আছে আ বুক। আরেকটি এক্সাম্পল আমি দিচ্ছি তোমাদের জন্য, ব্যাপারটি আরো ক্লিয়ার হবে।
He said to his brother, সে তার ভাইকে বলল, He said to his brother, I lived many years in Dhaka. He said to his brother, I lived many years in Dhaka. আচ্ছা এই সেন্টেন্সটি একটা তোমাদেরকে আমি অবজেক্ট ছাড়া দেখাচ্ছি অবজেক্ট ছাড়া কি লিখছি কবির সেইড হাসান লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা কবির বলল হাসান ঢাকাতে অনেক বছর বাস করেছিল তাহলে দেখো সাবজেক্ট প্রথমে কবির এরপরে এখানে অবজেক্ট নিয়ে আমরা এখানে যা আছে সেটাই রাখছি সেইড কবির সেইড এরপরে আমাদের দ্যাট বসানোর কথা বসালাম এরপর আছে রিপোর্টের স্পিচের সাবজেক্ট রিপোর্টের স্পিচের সাবজেক্ট হচ্ছে এখানে আছে হাসান হাসান তো থার্ড পারসন তাহলে এর কোনো পরিবর্তন হবে না হাসান আমরা এইভাবেই রাখব হাসান কবির সেড দ্যাট হাসান এরপরে ভার্ব বসবে দেখো এখানে লিভড যে ভার্বটি আছে সেটি আছে ভি টু ফর্মে পাস্ট ফর্মে রয়েছে সাবজেক্টের পরেই ভি টু থাকা মানে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে তো পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে যখন আমরা ইনডিরেক্ট করব সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট করলে আমাদের এখানে হ্যাড বসাতে হবে এবং পরবর্তীতে ভার্বের ভি থ্রি ফর্ম বসবে লিভড ভার্বের ভি থ্রি ফর্ম হচ্ছে লিভড এটাই বসাতে হবে এরপর বাকি অংশ মেনি ইয়ার্স ইন ঢাকা তাহলে দেখো কবির সেড দ্যাট হাসান হ্যাড লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা আমরা এই স্ট্রাকচারটা ফলো করে করে ফেললাম তো আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলাম সেই বিষয়টি কীভাবে করলাম তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ট্রাকচারটা ভালো করে মুখস্থ করে রাখবে এবং সে অনুযায়ী বুঝে বুঝে প্র্যাকটিস করবে আমরা এবার পরবর্তী যে সেন্টেন্স আছে সেটি দেখব পরবর্তী হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট ফর্মের ডিরেক্ট নারেশনে যে বাক্য থাকবে সেটাকে আমরা কিভাবে ইনডিরেক্ট করব দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য আমরা তৈরি করতে পারি হচ্ছে দুইভাবে প্রথমে অক্সিলারি ভার্ব বসিয়ে যেমন ডু ডাস ডিড অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি যে সমস্ত অক্সিলারি ভার্ব রয়েছে সেগুলো প্রথমে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি এছাড়া আরও একভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি সেটা হচ্ছে ডব্লিউ এস ওয়ার্ড বসিয়ে বা ইন্টারোগেটিভ যে সমস্ত প্রোনাউন রয়েছে সেগুলোকে প্রথমে বসিয়ে ডব্লিউ এস ওয়ার্ড আমরা জানি যেমন হচ্ছে হু হোয়াট হুইচ হ্যাঁ ওয়েয়ার ইত্যাদি যে সমস্ত ডব্লিউ এস ওয়ার্ড রয়েছে সেগুলো বসিয়েও আমরা করতে পারি তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমরা দুইভাবে দুইটা স্ট্রাকচার শিখব
প্রথমটি হচ্ছে রিপোর্টেড স্পিচটি যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়, রিপোর্টেড স্পিচটি যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা ডিরেক্ট থিঙ্কিং করার জন্য এই স্ট্রাকচারটা ফলো করব। সেটা কি, প্রথমে সাবজেক্ট বসবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট নারেশনকে ইনডিরেক্ট করতেছি, সাবজেক্টের পরে আমাদের আস্কড বসাতে হবে, এরপর অবজেক্ট বসাতে হবে, ব্র্যাকেটে লিখে দিচ্ছি যদি থাকে, থাকলে বসাবো, না থাকলে বসাবো না। এবার ভালো করে খেয়াল করবে, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে অবজেক্টের পরে আমরা বসাবো হচ্ছে ইফ। তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং তারপরে ভার্ব এবং শেষে বাকি অংশ। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। করিম সেড টু মি, ডু ইউ গো টু স্কুল? করিম আমাকে বললো তুমি কি স্কুলে যাও? তাহলে চলো দেখি এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা এটাকে ইনডিরেক্ট নারেশনে চেঞ্জ করে ফেলি। প্রথমে সাবজেক্ট এখানে আছে করিম, এরপরে বসবে হচ্ছে আস্কড, এরপরে অবজেক্ট বসবে, অবজেক্ট এখানে দেওয়া আছে মি, তারপর বলা আছে ইফ বসাতে হবে। ইফ কেন? কারণ দেখো রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মাঝখানের যে অংশটা এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, দেখো ডু দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা অবজেক্টের পরে ইফ বসাব। তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে আছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে সেটা চেঞ্জ হবে হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে আছে মি, এখানে ইউ আছে সাবজেক্টিভ ফর্মে, তাহলে মি এর সাবজেক্টিভ যে ফর্ম সেটা আমাদের এখানে লিখতে হবে, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এরপর আমাদের ভার্ব বসাতে হবে, দেখো এখানে বাক্যটি দু দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে আছে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে আমাদের এটাকে করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে গো যে ভার্ব আছে এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ভার্বের কাজ শেষ হয়ে গেল এবং আমরা বাকি অংশ বসাবো, বাকি অংশ আছে টু স্কুল। এবং যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট নারেশনকে ইনডিরেক্ট করবো, অবশ্যই মনে রাখবে ইনডিরেক্ট নারেশন করার পরে কিন্তু আর প্রশ্নবন্ধ চিহ্ন দেওয়া যাবে না, তখন আমাদের করতে হবে, তখন আমাদের এখানে ফুল স্টপ বসাতে হবে। আচ্ছা, এটাকে আমরা দেখলাম যে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হলে তখন এই সিস্টেমে আমাদের ইনডিরেক্ট নারেশনে চেঞ্জ করতে হবে। এবার আমরা দেখব যদি রিপোর্টেড স্পিচটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু না হয়ে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি শুরু হয়, রিপোর্টের সৃষ্টি যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কী হবে? স্ট্রাকচারটা সেমই থাকবে, শুধু একটু চেঞ্জ হবে। কোথায় চেঞ্জ হবে দেখো, সাবজেক্ট থাকবে বসাতে হবে, এরপরে আস্কড বসাবো, এরপর অবজেক্ট যদি থাকে বসাবো, অবজেক্টের পরে যেখানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যখন শুরু হয়েছিল তখন আমরা ইফ বসিয়েছিলাম, কিন্তু যখন সেন্টেন্সটি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে তখন আমরা ইফ না বসিয়ে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটি বসিয়ে দেব, প্রদত্ত ডব্লিউএইচ ওয়ার্ড। তারপর আমরা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসাবো, ভার্ব এবং বাকি অংশ এগুলো তো সেমই থাকবে। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই।
He said to his father, সে তার বাবাকে বলল, What are you doing? What are you doing? তুমি কি করছো? তাহলে দেখো প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে হি বসালাম আস্কড অবজেক্ট এখানে দেখো অবজেক্ট আছে হিজ ফাদার এরপরে অবজেক্ট বসানোর পরে প্রদত্ত ডব্লিউএইচ ওয়ার্ড ওখানে ওয়ার্ড দেওয়া আছে ডব্লিউএইচ ওয়ার্ড তাহলে আমরা এখানে বসালাম ওয়াট এরপরে রিপোর্টে স্পিচের সাবজেক্ট What are you doing? এখানে সাবজেক্ট হচ্ছে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন তাহলে চেঞ্জ করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে হিজ ফাদার আমরা একবার হিজ ফাদার লিখেছি আমরা বারবার এটা লিখব না তাহলে আমরা লিখছি হি কিন্তু এখানে হুই আছে এখানে হুই আছে এই হি বলতে তুমি কি কাকে বোঝাচ্ছ সেটা তুমি ব্র্যাকেটে লিখে দিবে এখানে আমি লিখছি এফ এটা দ্বারা আমি বোঝাচ্ছি ফাদার এরপর আমাদের লিখতে হবে হচ্ছে বার দেখো আছে আর ডুইং অর্থাৎ এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তাহলে আমাদের চেঞ্জ করে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে তাহলে হি এর সাথে ওয়াজ বসবে হি ওয়াজ ওয়াজ ডুইং আচ্ছা এখানে আর বাকি অংশ নেই তাহলে আমাদের আর লেখার প্রয়োজন নেই বাকি অংশ থাকলে লিখবো না থাকলে লিখবো না হোয়াট হি ওয়াজ ডুইং এরপর অবশ্যই ফুল স্টপ হি আস্কড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং তাহলে এইভাবে আমরা আজকের ক্লাসে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ডিরেক্ট নারেশন থেকে আমরা কীভাবে ইন্ডিরেক্ট করতে পারি সেই বিষয়গুলো শিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ট্রাকচারগুলো ভালো করে পড়বে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আমি পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে তোমাদেরকে পরবর্তী যে সেন্টেন্সগুলো রয়ে গেলো সেগুলো নিয়ে আলোচনা করব তো ভালো থেকো সবাই তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ